গুগলে 200 ছাগলের চাকরি, মানুষের মতো ছাগলেরও চাকরি হয়, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। ট্যাক জায়ান্ট গুগল কার্বন ফুটপ্রিন্ট কমাতে প্রতি বছর 200 ছাগল ভাড়া করে। 2009 সালে মার্কিন ছাগল পালনকারী প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া গ্র্যাজিং এর সঙ্গে একটি চুক্তি করে গুগল। চুক্তি মোতাবেক গুগলকে প্রতি বছর 200 ছাগল সরবরাহ করে খামার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত গুগলের সদর দপ্তরের বাইরে বিস্তীর্ণ চত্বরের ঘাস ও ঝোপঝাড় খেয়ে পরিষ্কার করে দেয় এই ছাগলগুলো। মাঠের ঘাস পরিষ্কার করার জন্য সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করতে মূলত ছাগল ভাড়া করা হয়ে থাকে। ঘাস কাটার যন্ত্রে সাধারণত জ্বালানি হিসেবে পেট্রোলিয়াম ব্যবহার করা হয়, তার সঙ্গে প্রয়োজন হয় এটি পরিচালনার জন্য মানুষের। ছাগলের ক্ষেত্রে এদের কোনোটির প্রয়োজন হচ্ছে না, ফলে সহজে কম খরচে ঘাস পরিষ্কার করা যায়। এছাড়া ঘাস কাটার যন্ত্রের শব্দ এবং এর ঘূর্ণায়মান ব্লেডের কারণে চত্বরে ঘাস ও ছোট গাছের সঙ্গে বাস্তুসংস্থান গড়ে তোলা ছোট ছোট প্রাণী ও পোকামাকড়ের ক্ষতি হয়। ছাগল দিয়ে ঘাস কাটাই এ ধরনের কোনো সমস্যা হয় না। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।